তপসিলি ও আদিবাসী কোটা নিয়ে আদালতের রায়কে কেন্দ্র করে ঢাকা ধর্মঘটের পুলিশের লাঠিচার্জের শিকার হয়েছেন এক ম্যাজিস্ট্রেট। আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘাত চলাকালে হঠাৎ করে সাদা পোশাকে চলে আসেন ভুক্তভোগী ম্যাজিস্ট্রেট, তারপর তার ওপর লাঠিচার্জ করে এক পুলিশ সদস্য। যদিও অন্য সহকর্মীরা ভুল ভেঙে দিলে লাঠিচার্জ থেকে রক্ষা পান ম্যাজিস্ট্রেট শ্রীকান্ড কুণ্ডলিক। বুধবার এমন ঘটনা ঘটেছে ভারতের বিহার রাজ্যের রাজধানী পাটনার ডাক বাংলো চত্বরে। সম্প্রতি ভারতের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন সাতজন বিচারকের একটি বেঞ্চ দেশটির তপসিল সম্প্রদায় ও তপসিলি আদিবাসীদের জন্য সংরক্ষিত কোটায় আরও উপশ্রেণী বিভাগ সৃষ্টির রায় দেন। ফলে পুরনো তপসিলি সম্প্রদায়ের আসন কমে যাওয়ার শঙ্কা দেখা দেয়। ভারত বন্ধ ধর্মঘট ডাকা হয়। দেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে নিজেকে দক্ষ করুন ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটের সাথে। এতে ঘটে ম্যাজিস্ট্রেটের লাঠিচার্জের শিকার হওয়ার ঘটনা। যদিও ভুল বুঝতে পেরে আক্রমণকারী পুলিশ সদস্য এসডিএম শ্রীকান্তের কাছে ক্ষমা চান, আর এরপর তাদের সংক্ষিপ্ত আলাপ করতে দেখা যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায় পাটনায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘাত চলার মধ্যে সেখানে হঠাৎ কোথা থেকে পাটনার এসডিএম শ্রীকান্ত কুণ্ডলিক চলে আসেন। তখন বিক্ষোভকারীদের ছত্রভঙ্গকারী পুলিশের এক সদস্য অন্যদের সঙ্গে তাকেও লাঠিপেটা করেন। Thank you.